আজকে আপনাদেরকে হার্ট রেট পরীক্ষা করে দেখাবো, হার্ট রেট ভালো না খারাপ। এই যে দেখুন, এখানে আমার পাওয়ার সাপ্লাই মাদার বোর্ড সব সেট আপ করা আছে। এখন আপনারা যেভাবে হার্ট রেট পরীক্ষা করতে পারেন, হার্ট রেটের কেস আছে, একজন কেস পাওয়া যায়, পোর্টেবল কেস। ওই কেসের ভিতরে হার্ড ড্রাইভ, আমাদের যেহেতু ল্যাপটপ হার্ড ড্রাইভ, ওটা পোর্টেবল কেসে ঢুকিয়ে ইউজি মাঝে ব্যবহার কর চেক করে দেখতে পারেন। কিন্তু যেগুলো আপনার বড়ো হার্ড ড্রাইভ, ওগুলো আপনার এই মাদার বোর্ডে সাহায্যে কানেক্ট করে বায়োসে চেক করতে হবে যে এগুলো ঠিক আছে কি না। তা আমি একটা হার্ড ড্রাইভ এনে নিলাম, আমার হার্ড ড্রাইভটি ওয়েস্টার্ন ডিজিটাল হার্ড ড্রাইভ। দেখি এই হার্ড ড্রাইভটি কতটুকু ঠিক আছে, কতটুকু ঠিক আছে। এই হার্ড ড্রাইভটি আমি এখন এই কেবলটি, সাদা কেবলটি প্রবেশ করে নেব। সাদা কেবলটি চলে গেলে একটির মধ্যে, এটার মধ্যে আবার এক সাইডে এই যে পাওয়ার আছে, পাওয়ারও দিতে হবে। দর্শক মণ্ডলী, পাওয়ার ছাড়া কোনো এই যে সাদা পাওয়ার আছে আমার কাছে, এই সাদা পাওয়ারটি আবার এই হার্ড ড্রাইভে প্রবেশ করে নেব। দেখুন দর্শক মণ্ডলী, ভালো করে লক্ষ্য করুন, দেখুন এই প্রবেশ করে নিচ্ছি। আসলে আমি খুব এই যে প্রবেশ করে নিলাম, এখন হার্ড ড্রাইভটি এখানে থাক। এখন আমি এটিকে মেশিনটিকে রান করার জন্য একটা সুইচ অন করব, মেশিনটি যাতে রান হয়। সুবিধা দেখুন কোনো একটি আছে, এই যে এখানে এখানে, সরি দর্শক মণ্ডলী, আমি তো আর পাওয়ার দিয়ে দেওয়া হয়নি ভুলবশত, এই যে পাওয়ার সাপ্লাইয়ের পাওয়ারটি দিয়ে নিই, পাওয়ার সাপ্লাইয়ের পাওয়ারটি দিয়ে নিই, পাওয়ার সাপ্লাইয়ের পাওয়ারটি দিয়ে নিই। এখন আমি এখন আমি পাওয়ার দিলে এটি রান হবে। দর্শক মন্ডলী, এসব হচ্ছে ফার্স্ট আপনাকে ডেল অথবা F2 চাপতে হবে বায়োসে ঢোকার জন্য, ডেল অথবা F2 চাপতে হবে বায়োসে ঢোকার জন্য। এই যে দেখুন দর্শক মন্ডলী, স্পষ্ট দেখুন আমি ডেলে বায়োসে ঢুকেছি। বায়োসে ঢোকার পর এখন আমি দেখবো এটা হার্ড ড্রাইভটি পেয়েছি কিনা। এই যে দেখুন দর্শক মণ্ডলী, এই যে দেখুন দর্শক মণ্ডলী, হার্ড ডিস্ক হার্ড ড্রাইভ পেয়ে গেছে, এই যে হার্ড ড্রাইভ পেয়ে গেছে। আপনাদের সুবিধার্থে আবার দেখাচ্ছি, ডেল চাপার পর আপনারা যে ফার্স্ট অপশনটি আসবে, স্ট্যান্ডার্ড কমস ফাংশন ফিউচার্স, এখানে এন্টার করবেন। এন্টার করার পর দেখবেন এখানে 7, 1, 2, 3, 4 আছে, আমি 2 নম্বর সাথে লাগিয়েছি, এজন্য হার্ড ড্রাইভটি 2-তে পেয়ে গেছে। দর্শক মন্ডলী, আজ এই পর্যন্ত, অন্য কোনো ভিডিও নিয়ে আমি আবার আসবো।